বন্ধুরা দেখছেন আমার হাতে বালতি আর বড়শি আছে, আমি মাছ ধরতে চলে এসেছি। আমি মাছ ধরব, যেই মাছ ধরি না কেন ওই দিয়ে আপনাদের আমি রেসিপি করে দেখাবো। এবারে চলুন আমি মাছটা ধরি। এই যে দেখুন, এটা হচ্ছে আটার থোপ। আমি আটার থোপ দিয়ে ই করছি, বড়শি ফেলছি। কেমন ভাবে খেয়েছে খুলতেই পাচ্ছি না বাবা। এই যে দেখুন বন্ধুরা, কত বড় বড় ল্যাঠা মাছ পেয়েছি। এই তিনটে মাছ, এটাই হয়ে যাবে আমাদের। এইটাই চলুন আর ধরবো না, এইটা দিয়ে রেসিপি করব। আপনারা দেখবেন, চলুন আমি এবারে চলে যাই রান্নার কাজে। নমস্কার বন্ধুরা, ফুডিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তো চলে এসেছি, দেখলেন আমি মাছ ধরে নিয়ে এলাম। তিনটা মাত্র ল্যাঠা মাছ পেয়েছি, আর পারলাম না ধরতে ঠিক। এই তিনটারই আমি রেসিপি করে আপনাদের বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন আমি কীরকমভাবে বানাচ্ছি। এখন আমি মাছটা কেটে নিচ্ছি। এই যে দেখুন কত বড় ল্যাঠা মাছটা বাবা। এটা আমি ছিপে ধরতে পড়ছিতে
খুব অসুবিধা হয়ে গেছিল বাবা, টানতেই পাচ্ছিলাম না, যেন কত বড়, যেন মনে হলো যেন কত বড় একটা কি মাছ পড়ছে দেখলাম। তারপরে ল্যাঠা মাছই পড়লো। ওই পুকুরটায় যেটা মাছটা ধরলাম সেই পুকুরে প্রচুর জ্যান্ত মাছ আছে, ল্যাঠা আছে, শোল আছে, কই আছে, মাগুর আছে। বাবারে বাবা, মাছটা দেখুন, ল্যাঠা মাছটা কত বড়, তার বীজ হয়ে গেছে পেটে। মাছটা থাক পেটের ভিতরে, বীজটা আমার ল্যাঠা মাছগুলো সব কাটা হয়ে গেছে, এবারে আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে রান্নার কাজে আমি চলে আসবো। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি রান্নার কাজে। এবার রান্নার কি উপকরণ লাগবে বলে দিচ্ছি। প্রথমে দেখছেন আমি ল্যাঠা মাছ পুকুর থেকে ধরে এনেছি, ভালো করে কেটে তাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দুটো টমেটো নিয়েছি, পেঁয়াজ বাটা, জিরে বাটা, সরষার তেল, ডাঁটি কচু, আলু, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে টমেটো, আলু আর গাঁটি কচুকে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে গাঁটি কচু, এটা খেতে খুব ভালো লাগে, বিশেষ করে ল্যাঠা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, দেখবেন খুব ভালো লাগে খেতে। আমাদের ল্যাঠা মাছ এলেই বেশিরভাগ এই রকম করেই খায় বেশি তরকারি, খুব তাদের ভালো লাগে বলে, এই এই রকম তরকারিটা বেশি করে দিই। আমার আলু গাঁটি কচু সব কাটা হয়ে গেছে, এবারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম।
কড়াইটা গরম হতে থাক, ততক্ষণ আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ওই মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আলুটা আমি দিয়ে দিলাম। তারপর গাঁটি কচুটাও সঙ্গে ভেজে আনলাম আলুর সঙ্গে। নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে আমি জল দিয়ে দিই। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখো, ঝোলটা ফুটে গেছে। ভাজা মাছটা আমি ঝোলে দিয়ে দিচ্ছি। আরো একবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা খুলে দেখি হয়েছে নাকি।
আমার ল্যাঠা মাছের তরকারিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি খেতে বসবো। আমি খেতে চলে এসেছি, খাবো। এই রংটা দেখুন তরকারি, যেন মনে হচ্ছে কত সুন্দর হয়েছে, তার আগে খাওয়ার আগেই মনে হচ্ছে যেন খুব অপূর্ব লাগছে। কি সুন্দর লাগছে তরকারিটা, যেন মনে হচ্ছে এত সুন্দর হয়েছে মনে হচ্ছে খালি ঝোলটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম ভাতে। আর ল্যাঠা মাছ এমনিতেই খুব ভালো লাগে খেতে, মিষ্টি মাছ, আর এগুলো বড় বড় মাছ, পুকুরের ধরা দেশি পুকুরের মাছ। অসাধারণ। গাঁটি কচুগুলো একবারে সেদ্ধ হয়েছে, সুসেদ্ধ একবারে। এসব হচ্ছে আমাদের আগেকার মায়েদের হাতে রান্না, তার একটা টেস্টটাই আলাদা। এই রকম সব রান্না করতেন যেন মনে হতো কি খাওয়া হচ্ছে একটা। গরমে একটা বেশি তো মশলা দিইনি দেখলেন, সামান্য জিরা বাটা, একটু পেঁয়াজ বাটা, আর ওই একটু সাধারণ তেল, একটু অল্প করে লঙ্কা গুঁড়ো, তাতেই যেন অপূর্ব লাগছে। এইরকম গরমে রান্না করবেন? এইরকম গরমে বাড়িতে সব রান্না করবেন, শরীরেও ক্ষতি হবে না। পুকুরের মাছ, হালকা তরকারি, দেখে মনে হচ্ছে কিন্তু ঝোলটা খুব, মানে খুব রিচ হয়েছে, কিন্তু না, খুব হালকার উপরে হয়েছে। এই রান্না নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের, আপনারা সবাই বাড়িতে এরকম করবেন, দেখবেন খেয়ে কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবার কত রকম রেসিপি নিয়ে, ততক্ষণ আমার রেসিপির অপেক্ষায় থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখন করোনার যুগ, সবাই কিন্তু সাবধানে থাকুন, ঘরে থাকুন, আর সব সময় মনে রাখবেন সব সময় মাস্ক পরেই থাকবেন, বাইরে বেরালে তো মাস্ক, একবারে মাস্ক পরতেই হবে। খুব সাবধানে থাকুন আর সবাইকে সাবধানে রাখুন, এইটাই আমার আপনাদের কাছে অনুরোধ। আর আমি সব দিনই ঠাকুরের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকুক এবং সুস্থ থাকুক। ফিরে আসছি আবার অন্য রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই মিলে ভালো থাকুন। টাটা।